তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট শেষে আসতে শুরু করেছে ফলাফল। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বেশিরভাগ জায়গায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা। ব্যতিক্রমও আছে কয়েক উপজেলায়। সাতক্ষীরা সদরে জয় পেয়েছেন জাতীয় পার্টির মশিউর রহমান বাবু। রাঙ্গামাটির নানিয়াচরে বিজয়ী হয়েছেন ইউপিডিএফ সমর্থিত অমর জীবন চাকমা। ফল ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে চলে মিছিল আর মিষ্টিমুখ।